পিলখানা ট্র্যাজেডির 14 বছর আজ বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী তিন বাহিনী প্রধান শহীদ পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা জানায়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, হত্যাযজ্ঞের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আচরণ ছিল সন্দেহজনক। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ঘটনায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা উদ্দেশ্যমূলক। আতিকা রহমানের রিপোর্ট। সকাল 7টার পরে বনানী সামরিক কবরস্থানে আসেন 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যের পরিবারের সদস্যরা। হাতে ফুল, চোখে অশ্রু, কেউ বা এসেছেন প্রিয় সন্তানের কাছে, কেউ প্রিয়তম স্বামীর কবরে। আবার এক বছর বয়সে হারানো বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন তাদের সন্তানেরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান, শহীদ পরিবার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এ সময় মাহবুবুল আলম হানিফ বলেন, এবছরের মধ্যে বিডিআর হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে। যারা আওয়ামী লীগ সরকারকে কখনো দেখতে চায় নাই, তাদেরই ষড়যন্ত্রের অংশ হিসাবে এটা সকলের কাছে মনে প্রতীয়মান। ওই ঘটনার দিনকে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার তার আচরণ, তার গতিবিধি ছিল সন্দেহজনক। ওই দিনকে সাদা রঙের গাড়িতে করে উনি কোথায় দুই দিনের জন্য আত্মগোপনে ছিলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, নেপথ্যের ঘটনা না খুঁজে এই ঘটনায় বিএনপিকে জড়ানো অবান্তর। আর জাতীয় পার্টি নেতারা বললেন, নেপথ্যের কুশীলবদের রহস্য উদ্ঘাটন করতে হবে, প্রকৃত অপরাধীদেরকে এবং এর পেছনে যারা ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসার যে তদন্ত প্রক্রিয়া হতে ছিল সেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সংঘটিত হয়নি। যার সম্পর্কে বলা হচ্ছে তিনি এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এই সমস্যা হচ্ছে যে উনারা মূল সমস্যায় না গিয়ে সবসময় আপনার অন্যদিকে যেতে চান। শহীদ পরিবার তাদের মধ্যে একটা খুব সবসময় দেখেছি, তাদের ধারণা এত বড় একটি ঘটনা ঘটে গেল কিন্তু বিচার প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়াটি খুব স্বচ্ছ হয়নি। দ্রুত রায় কার্যকরের পাশাপাশি 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। এতগুলো কোয়ালিফাইড অফিসার এভাবে আমরা হারিয়েছি, আমাদের দেশ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য দাবিটি সরকারের কাছে উপস্থাপন করছি। আর্মির ইনকোয়ারির টিম যে ইনকোয়ারিটা করেছিল সেটা অরিজিনাল যে রিপোর্টটা সেটা পাবলিকে প্রকাশ করা হয়নি, ওইটা প্রকাশ করা হোক। ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহ ও নৃশংস ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বান জানান শোকার্ত পরিবারগুলো। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।